আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম আপনাদের, এবং আমার ভিডিওতেও আরও একবার ওয়েলকাম। গত ভিডিওগুলোতে আপনারা যারা মানে স্পন্স করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক খুশি হয়েছি ভাই মন থেকে। তো এভাবে আরও আরও ভালোবাসা আমাকে দিবেন ইনশাল্লাহ। এবং অনেক ভাই জানিয়েছেন তাদের আমার ভিডিও দ্বারা উপকার হয়েছে, তো শুনে খুবই খুশি হলাম। ভাই চালিয়ে যান, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আর আপনারাও ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের টপিকে চলে যাচ্ছি আমি, সেটা হচ্ছে ভিডিও টাইটেলে অলরেডি আমি বলে দিছি যে আজকে কি বিষয়ে এই ভিডিওটি। সেটি হচ্ছে কবুতরের প্যারালাইসিস রোগ, যেটা প্যারালাইসিস বলি এই জন্য কবুতর অনেক সময় দেখা যায় যে ডিম, এটা বেশিরভাগ ডিম পাড়ার পরপরই হয়, অনেক সময় ডিম দেওয়ার পর উঠে আর ঠিক মতো দাঁড়াতে পারে না, মানে তার চলাফেরা টোটালি সমস্যা, উঠে ঠিক মতো দাঁড়াতেই পারে না, এমন মনে হয় যেন সদ্য জন্ম নেয় একটা বাচ্চা সে উঠে দাঁড়াতে পারতেছে না, এরকম দুই ডানা দুই পাশে ছড়ায় দিয়ে একটা ব্যালেন্স করে করে সে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনের দিকে আগায় বা পিছন দিকে আগায়, ঠিক আছে এরকম। তো এই সকল রোগের ক্ষেত্রে তার খাওয়া দাওয়া ঠিকই থাকে, কিন্তু কিছুটা খাওয়া দাওয়া করতে প্রবলেম হয়ে যায়, কারণ অনেক সময় হেঁটে হেঁটে যে ওখানে যেতে চায় না আলসেমির কারণে, বা পা তার পায়ে ব্যথা করে হয়তো ওই সময়টা, ঠিক আছে, শক্তি পায় না ওভারঅল পায়ের মধ্যে, তখন সে এদিক ওদিক হাঁটাচলা করতে পারে না, যার কারণে তার অনেক প্রবলেম হয়ে যায়। তো আজকে সেই সমস্যাটারই সমাধান নিয়ে এলাম আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সবাই প্রথম থেকে শুরু পর্যন্ত, কারণ মাঝখানে মাঝখানে এমন সব কথা থাকে যেগুলো আসলে না শুনলেই না, আপনারা যদি মিস করে যান আপনাদের চিকিৎসাটা ঠিক মতো হবে না, ঠিক আছে। তো আমি আপনাদের অনুরোধ করলাম আমার প্রতিটা কথা ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, এতে করে ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, দ্বিতীয়বার আর আমাকে জিজ্ঞেস করতে হবে না। তো চলুন শুরু করি ভিডিওটি। তো টপিক তো আপনারা বুঝেই গেছেন, এটা হচ্ছে মূলত কবুতরের প্যারালাইস রোগের চিকিৎসা, সে যে দাঁড়াতে পারছে না, এটার কি একটা মানে এইটা এই মানে দাঁড়াতে যে পারে না, সে যে এভাবে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, এই রোগটা চিকিৎসার ব্যাপারে আজকে হচ্ছে ভিডিওটি। তো প্রথমেই বলে নিন, কোনো বলে নিই মানে কোনো কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে, তবে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই কাজ হবে আপনাদের। আজকে ওষুধের পরিমাণটা একটু বেশি, এই বেশি থাকার একটাই কারণ হচ্ছে মানে টাল রোগের মতো প্যারালাইসিস রোগটাও অনেকের খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আবার অনেকে খুব দেরিতে সুস্থ হয়, কিন্তু হয়, সুস্থ হয়, এটা যে একদমই সুস্থ হবে না এমন কোনো কথা নাই, সুস্থ হবে অবশ্যই, তবে একটু ধৈর্য রেখে খাওয়াবেন অবশ্যই সুস্থ হবে। তো আমি শুরু করি, প্রথমে যে কবুতরটি প্যারালাইজড হবে, তো বেশিরভাগ সময় খেয়াল করবেন যে ডিম দেওয়ার পরপরই তারা প্যারালাইজ হয়ে যায়, ঠিক আছে, এমনি নর্মালি হুট করে হয় না, ডিমটা দেয় একটা ডিম দিয়ে হয়ে যায়, পরে একটা ডিম দেয় বা দুইটা ডিম দেওয়ার পর হয়ে যায়। এটা কেন হয়, কারণ ডিমটা কিন্তু ডিমের যে সেলটা মানে যে খোলসটা বা পুরো ডিমটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন পড়ে, ভিটামিন বি, এ, সি, ডি প্লাস মিনারেল, প্রোটিন, এগুলো সব কিছু মিলেই কিন্তু একটা ডিম তৈরি হয়, বেশিরভাগ প্রোটিন যায় আর ক্যালসিয়াম যায়। তো যার কারণে মাদির শরীর থেকে কিছু ভিটামিনের অভাব দেখা দেয়, যখন সে ডিমটা দেয়, ডিম দেওয়ার পর তার শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়, এবং সেই ভিটামিনগুলোই তাকে পরবর্তী সময় যখন সে প্যারালাইজড হয়ে যায় এরপর তাকে সেগুলো প্রোভাইড করতে হবে। এখন আমি আপনাদের সোজা ওষুধগুলো দেখাচ্ছি যে কী কী ওষুধ কীভাবে আপনি সেবন করবেন। প্রথমত ওষুধগুলো দেখাই, সেবন প্রক্রিয়ার পরে বলছি। প্রথমে যেটা আমি মেইন ওষুধে প্রথমে যাব, যেটা মেইন ওদের জন্য যেটা মেইন দরকার সেই ওষুধগুলোতে আমি প্রথমে যাব। এই যে এই ওষুধটি দেখুন, ঠিক আছে, এটা আমি মুড়িয়ে রাখছি কারণ আমি এটা খাইয়েছি আমার কবুতরকে, যার কারণে, ঠিক আছে, আমি মুড়িয়ে রেখে দিছি। এটা ওষুধটা দেখুন, এই ওষুধটার নাম হচ্ছে রেনা বি প্লাস সি, ঠিক আছে, আপনারা হয়তো দেখবেন, ওষুধটা ভালোভাবে দেখেন, এটা 100 গ্রামের একটি ওষুধ। এই ওষুধের কোম্পানিটার সাথে আপনারা অনেকেই পরিচিত থাকবেন, ঠিক আছে, রেনা বি প্লাস
সি, ঠিক আছে? এটা 100 গ্রামের একটি প্যাকেট। তো এটা হচ্ছে ওদের মেইন ওষুধ। এখানে ভিটামিন বি এবং সি একই সাথে মেশানো, এবং পেছনে দেয়া আছে আপনি কী কী ভিটামিন এখানে পাচ্ছেন। এখানে দেয়া আছে থার্মিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন বি, ভিটামিন ডি, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন বি 12, নিকোটিনামাইট, ফলিক অ্যাসিড, ডিবায়োটিক 2%, আর ভিটামিন সি। মানে ওভারঅল আপনি এখানে তার চিকিৎসার সব একটার ভিতরেই পাচ্ছেন। তবে হ্যাঁ, শুধু এটা না, এটার পাশাপাশি, এটা তো মেন ওষুধ থাকবেই, এটাই মেন ওষুধ, কিন্তু এটার পাশাপাশি যেটা আরেকটা মেন ওষুধ সেটা হচ্ছে জিঙ্ক, সরি জিসভেট, এই যেটা জিসভেট, খেয়াল করে দেখবেন জিসভেট। জিসভেটটা খুবই উপকারী তাদের শরীরের জন্য। যেমন শরীরের কোনো অঙ্গে যদি কোনো রকমের প্রবলেম থাকে, সেটা পা হোক, ডানা হোক, গলা, মাথা, যে কোনো প্রবলেমের জন্য এটা খুব উপকারী। মানে তাদের ওই ওষুধগুলোর সাথে এটা মিশে খুব উপকারী কাজ করে, ঠিক আছে? ওষুধটার নামটা দেখে রাখেন, এটা এবং এটা, এই দুটোটা হচ্ছে মূলত মেন ওষুধ। কি এটা আর এটা হচ্ছে মেন ওষুধ। এখন আসেন, আগে বলেছি যে ওষুধের পরিমাণটা এবার একটু বেশি হবে, কারণ হচ্ছে মানে যেভাবে কাজ হবে সেটাই আর কি। এটা হচ্ছে ওদের ভিটামিনের চাহিদাটা পূরণ করবে এই ওষুধটা, ঠিক আছে? যে শরীরে যেসব মানে এটা কি বলে যে এখানে লেখা আছে, দৈহিক বৃদ্ধি যথাযথ না হলে, ডিম উৎপাদন কমে গেলে, মানে ওভারঅল তাদের শরীরে যদি কোনো রকমের প্রবলেম দেখা দেয়, যে প্রোটিনজনিত কোনো প্রবলেম দেখা দিলে, তখন এই ওষুধটা কাজ করবে, ঠিক আছে? তো মনে রাখবেন এইটা আর এটা হচ্ছে মেন ওষুধ, কিনে আনবেন। এখন এই ওষুধটার সাথে সাথে আপনি যে জিনিসটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটা মাস্ট থাকতেই হবে। আগেই বলছিলাম যে ক্যালসিয়ামের অভাবেই কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে, আর ভিটামিন, তো ক্যালসিয়াম আর ভিটামিন অবশ্যই দরকার। তো এই ওষুধটা হচ্ছে ক্যালপ্লেক্স, প্রায় ভিডিওতেই আমি এটা দেখিয়ে থাকি, কারণ ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই। ক্যালসিয়ামটা কবুতরের জন্য খুবই প্রয়োজন পড়ে, কারণ যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান তাদের এই ক্যালসিয়ামটা লাগবেই, ঠিক আছে? এই ওষুধটি ক্যালপ্লেক্স, এটার সেবন বিধি আমি একটু পর বলছি সবগুলো। এই যে তিনটে ওষুধ মাস্ট লাগবেই, আর কিছু খাওয়ান আর না খাওয়ান, এই তিনটে ওষুধ একসাথে করে তাকে খাওয়াইতে হবেই, কম পক্ষেই তিনটে ওষুধ খাওয়াইতেই হবে যদি ভালো রাখতে চান, কবুতরকে ভালো করতে চান। এরপর আসেন মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন হিসেবে লাগবে এই ওষুধটি, ঠিক আছে? ওষুধটি দেখি রাখুন, এই ওষুধটির দাম এখানে দেখুন MRP দেওয়া আছে 200 টাকা, বাট যদি আপনি পাইকারি হোলসেল দোকান থেকে কিনেন 200-180 টাকা নিবে। তো এটা একটি বিদেশি ওষুধ, এটা মাল্টিভিটামিন, খুব ভালো কাজ করে মাল্টিভিটামিন হিসেবে, আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভালো ওষুধ এটা মাল্টিভিটামিনের মধ্যে। এটা গেল একটা। এরপরে দিবেন হেমিকোপিএইচ। এই হেমিকোপিএইচটা মূলত ওদের প্যারাটাইফয়েড বা সালমোনেলা যেটা বলে, সেই ওষুধ, সেই রোগের ওষুধ, এর আগে আপনাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? এই ওষুধটা ওই সব রোগের জন্য কাজ করে, কারণ এই যে প্যারালাইজড হয়ে যাওয়া, এটা অনেক সময় জ্বর বা প্যারাটাইফয়েডের জন্য প্যারালাইজড হয়ে যায় অনেক সময় কবুতর। তো এটা খাওয়ানো ভালো, এটা খাওয়াতে পারলে ওদের ফিটনেস খুব ভালো থাকবে। তো এখন আসুন, সবগুলো ওষুধ আপনারা এখানে দেখলেন, এই যে ওষুধগুলো আমি শুয়ে দিয়ে আপনি দেখেন, এই যে, ঠিক আছে? এখন আসেন, এগুলো কীভাবে আপনি খাওয়াবেন আমি সেই জিনিসটা বলবো, খেয়াল করে শুনবেন, ঠিক আছে? কীভাবে খাওয়াবেন খেয়াল করে শুনবেন, কিন্তু আমার প্রতিটা ভিডিও আপনারা খেয়াল দিয়ে করে শুনেন, ইনশাল্লাহ এটাও শুনবেন আমি আশাবাদী। রোগটা যদি ভালো করতে চান আমি আপনাদের বলি, এই ওষুধটা প্রতি 1 লিটারে 1 গ্রাম করে নেবেন, 1 লিটারে 1 গ্রাম করে নেবেন। এর আগে আমি আপনাদের চামচ দেখিয়েছিলাম, যে ওই চামচটা দিয়ে আপনারা নেবেন, যে এরকম একটি চামচ, এই ওষুধগুলো যে দোকানে পাওয়া যায় সেখানে এই চামচটাও পাওয়া যায়, এটা 1 চামচ 1 গ্রাম, ঠিক আছে? এটার 1 চামচ 1 গ্রাম, এটা পাউডার জাতীয় ওষুধগুলোকে মাপার জন্য দেয়া হয়। তা এই 1 চামচ হচ্ছে 1 গ্রাম, এই 1 চামচ ওষুধ 1 লিটার পানিতে দিবেন। দেওয়ার পর ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স দিবেন 1 লিটার পানিতে 5 ml, 1 লিটার পানিতে 5 ml, এটা 1 লিটার পানিতে 5 ml। ভিডিওটি পজ করে দরকার পড়লে আপনি পজ করে করে শুনবেন,
ঠিক আছে, থামিয়ে থামিয়ে দেখে নেবেন যে কি ওষুধগুলো দেখালাম আর কি বললাম, টেনে টেনে দেখে নেবেন। আর হেমিকো পিএইচ 1 লিটারে 1 গ্রাম 1 ML, 1 লিটারে 1 ML, 1 লিটারে 1 ML, 1 লিটারে 1 ML। জিন্স ভেট এটাও হচ্ছে 1 লিটারে 1 ML, 1 লিটারে 1 ML। এখন আপনার যত লিটার পানি লাগবে ওষুধ ওই পরিমাণেই আপনি দিবেন আশা করি, কিন্তু 1 লিটারে 1 ML দিতে হয়, 5 লিটারে 5 ML, 4 লিটারে 4 ML এরকমই আর কি। আর এটা হচ্ছে মাল্টিভিটামিন, এটাও 1 লিটারে 1 ML, এটাও 1 লিটারে 1 ML, 1 লিটারে 1 ML। ঠিক আছে, বারবার বলে দিলাম, তো সবগুলোই বুঝলেন। এটা শুধু 1 লিটারে 5 ML, বারবার বলতেছি, এটা শুধু 1 লিটারে 5 ML, এটা 1 লিটারে 1 ML, এটাও 1 লিটারে 1 ML, এটাও 1 লিটারে 1 ML। আর এটা এই যে প্যাকেটে যেটা মেইন ওষুধ, ঠিক আছে, NaBC, এটা হচ্ছে 1 লিটারে 1 গ্রাম, সেটা এরকম একটি চামচ দিয়ে আপনি মেপে দিবেন। ঠিক আছে, এখন এই ওষুধগুলো আপনার সামনে রইল, এখন কি করবেন আমি আপনাদের বলি। প্রথমত এমন একটা বোতল নেবেন, ঠিক আছে, কোকের এরকম বোতল খুবই অ্যাভেলেবল। আপনার এরকম একটা বোতল নিয়ে, এমন 600 ML-এর বোতল নেবেন, নিয়ে আমি যেই পরিমাণগুলো বলে দিছি ওই পরিমাণগুলোকে জাস্ট ওই পরিমাণেই দেন। আপনি 1/2 লিটার পানিতে, এই 1/2 লিটারের 600 ML-এর একটা বোতলে ঠিক 1 ML 1 ML করেই দিবেন, আর এটা 5 ML দিবেন, ঠিক আছে, আর এটা 1 গ্রাম দিবেন এরকম একটা বোতলে, দেখুন, ঠিক আছে, এই 600 ML-এর একটা বোতলে মিলে আমি এখানে তৈরি করে রাখছি ওষুধটা। দেখেন কালারটা এরকম আসছে অনেকটা, ঠিক আছে। কীভাবে কেন আমি এটা বললাম সেটাও বলতেছি, এই সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে কিন্তু আমি এই বোতলের মধ্যে রাখছি, একটু খেয়াল করবেন, এই সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে এটা রাখছি এই জন্য, কারণ হাত দিয়ে ধরে খাওয়াবেন। এরকম একটা সিরিঞ্জ নেবেন, সিরিঞ্জের 10 ML সিরিঞ্জের পুরো 10 ML-ই এ পর্যন্ত নিয়ে আসবেন, পুরো 10 ML ওষুধটা নিয়ে তাকে নিজের হাতে খাইয়ে দিবেন রোজ 2 বেলা, প্রতিদিন 2 বেলা খাইয়ে দিবেন। ইনশাল্লাহ 10 থেকে 12 দিনের মধ্যে আপনার কবুতর নিজের পায়ে হেঁটে হেঁটে খেতে যাবে, ঘুরবে ফিরবে, আপনি দেখে আনন্দও পাবেন ইনশাল্লাহ। এবং যদি ভালো লাগে, সুস্থ হয় কবুতর, আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ওষুধগুলো আরেকবার একটু ভালোভাবে দেখে রাখেন, আর যদি ওষুধ সম্পর্কে আরও কিছু জানার থাকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাইবেন, তারপরে ডিসক্রিপশন বক্সে আমি সবগুলোর বিবরণী আপনাকে দিয়ে দিব, কোনটা কতটুকু খাওয়াবেন আর কত ML পানিতে নেবেন। আমি আপনাকে বলি, এর আগে বলছিলাম 1 লিটার পানিতে, সেটাও দিতে পারেন, কিন্তু 1 লিটার পানিতে ওই পরিমাণটা দিবেন তখনই যখন তারা নিজে নিজে খাবে, আর যেহেতু হাত দিয়ে খাওয়াবেন সেহেতু 1/2 লিটারের একটা বোতল নেবেন কোকের, 600 ML অ্যাকচুয়ালি, এটা 1/2 লিটার না, 600 ML-এর একটা বোতল নেবেন। 600 ML-এর বোতলে ঠিক আমি যেই পরিমাণটা বললাম, 5 ML, 1 ML, 1 ML, 1 ML, 1 গ্রাম, একসাথে মিশিয়ে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন বোতলটা, ঠিক আছে, ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। যাই হোক, কোকের পাবলিসিটি হয়ে গেল, তারপরও ভালো মতো ঝাঁকিয়ে বোতলটাকে রেখে দিবেন, ভালো মতো টাইট করবেন, মুখখাটা ভালো মতো টাইট করবেন, নাহলে কিন্তু ওষুধ ইউজ করতে পারবেন না। আরেকবার বলি, 1 সপ্তাহের বেশি রাখবেন না ওষুধটা, ঠিক আছে, খুলে খুলে সিরিঞ্জের মধ্যে নিয়ে এরকম একটা সিরিঞ্জ নেবেন, এই সিরিঞ্জের মধ্যে নিয়ে, ঠিক আছে, ওষুধটা ইউজ করার পর এই ঢাকনাটা ভালো মতো আটকে দিবেন, ঠিক আছে, আশা করি আপনাদের সবার মনে থাকবে। তো বাকিটা আর কিছু নাই, এই ওষুধ 100% সমাধান পেয়ে যাবেন এখানে, আর বাকি কারো কথা শুনতে হবে না ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সটে আরও নতুন নতুন রোগের চিকিৎসা নিয়ে আসবো আমি, তো এটা করান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই, করার জন্য অনুরোধও করবেন সবাইকে, হ্যাঁ, লাইক দিবেন, হ্যাঁ, আপনাদের এক একটা লাইক আমার জন্য অনেক বড় বড় ভালোবাসা, হ্যাঁ, এই আর কি বলবো, কবুতরকে কবুতরে খেয়াল রাখবেন, আর পরিশেষে এতটুকুই বলতে হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো আজ এই পর্যন্তই, বাই।